বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেখানে ভারত বিরোধী জিগির ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছিল, আর তারপর ইউনুস মোল্লা যখন সেই দেশের প্রধান হয়ে বসে রইলেন, জোর করে ক্ষমতা দখল করলেন, তখন সেই ভারত বিরোধিতা যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। মাইরা ফেলুম কাইটা ফেলুম, এই যেন তাদের মুখে একটাই বাণী, মানে বাংলাদেশের কি হবে দেখার দরকার নেই, ভারতকে ভেঙে বিচ্ছিন্ন করতে হবে, ভারত থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, সেভেন সিস্টার স্টেট সমস্ত কিছু নিয়ে নেব একবারে, এমন একটা জিগির তোলার চেষ্টা, যেন ওইটুকুনি একটা পুচকে দেশ যাদের ভারতবর্ষ না থাকলে জন্মই হতো না, স্বাধীনতাই পেত না, তারা সমস্ত কিছু ফেলে ভারতকে নাকি তছনছ করে দেবে। আর সেই ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম 180 ডিগ্রি ঘুরে ভারতীয় সংবাদ মাধ্যমকে একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন। কি জানিয়েছেন? বলছে, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। এই উত্তেজনা অনলাইনে কৃত্রিম ভাবে ছড়ানো হচ্ছে। আমি ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা এসে বাংলাদেশের পরিস্থিতি নিজের চোখে দেখে তারপর সিদ্ধান্তে আসুন। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশ ঝামেলা চায় না, এটা কে বলছেন? ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম। হঠাৎ করে এই ডিগবাজির দরকারটা কি হয়ে পড়লো? আসলে ভারত বিরোধিতা করতে গিয়ে তারা ভুলে গিয়েছিল যে ভারত শান্তিপ্রিয় দেশ, তারা বাংলাদেশকে সবসময় বন্ধুত্বের স্থানে দেখেছে এবং বাংলাদেশবাসীর যাতে ভালো হয়, তাদের যাতে উপকার হয় সেই জায়গাটা মাথায় রেখেছে, কিন্তু সেটাকে তারা দুর্বলতা ভাবছিল। আর ভারত কিন্তু এবার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের এই বেয়াদপি আর সহ্য করা যাবে না। তোমরা নিজেদের দেশে একে তো হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করছো, যেটা মানবতা বিরোধী, এটা করার অধিকার তোমাদের কেউ দেয়নি। আর 2 নম্বর, যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করছো, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছো, এবার হাতে ভাতে দুদিক থেকেই মারবো। এই যে শফিকুল আলম বলছে যে এগুলো সব অনলাইনে কৃত্রিম ভাবে তৈরি হচ্ছে, তাহলে প্রশ্ন উঠছে যে বাংলাস্তানের ডাক যখন বাংলাদেশ থেকে দেওয়া হলো, সনাতনীদের উপর যে হত্যালীলা চলছে, ইস্কনকে নিষিদ্ধ করার যে ছক চলছে, এমনকি সব থেকে বড় কথা, বাংলাদেশের মধ্যে ভারতের জাতীয় পতাকা পায়ে মারানো হচ্ছে, এই নিয়ে ইউনিস সরকার চুপ করে বসে আছে কিসের জন্য? নাকি তাদের মদতেই হচ্ছে? যারা এই ধরনের ঘটনা ঘটছে ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ এই ইউনিস সরকার কেন করছে না? আর সেই সব না করার ফলে এখন শাক দিয়ে মাছ দেখতে এসছে, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। আর যদি সেটা বলেও থাকে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের এই ভোল বদলের কারণটা কি? তার একটা বড় কারণ হচ্ছে ইতিহাসে প্রথমবার ঘটনা ঘটছে, এই ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি, সেটা হচ্ছে আসাম মণিপুর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন শুরু করে দিয়েছে ভারতবর্ষ। 35,000 সেনা, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে খবর পাওয়া যাচ্ছে, 35,000 সেনা সেখানে মোতায়েন করা হয়েছে, এবং সব থেকে বড় কথা, সেই সেনাদের কাছে রয়েছে পিনাকা গাইডেড মিসাইল, যার রেঞ্জ 70 থেকে 75 কিলোমিটার, যা পরমাণু বোমা অবধি ক্যারি করার ক্ষমতা রাখে। এখন এই এই ঘটনা ঘটানোর দরকার হচ্ছে কি? বাংলাদেশ মিডিয়াতেও নাকি চর্চা শুরু হয়ে গেছে, যেরকম করে মায়ানমার বা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিল ইন্ডিয়ান আর্মি, ঠিক সেইভাবে এবার বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক হবে? আর সেই আশঙ্কাতে ঠকঠক করে কাঁপছে বাংলাদেশ মিডিয়াতে, কিন্তু এটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু আরেকটা অংশ বলছে যে বাংলাদেশের মতো একটা পুচকে দেশ, তাদের জন্য বা সার্জিক্যাল স্ট্রাইক এইসবের কোনো দরকার আছে? এমনকি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছে যে আমরা কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু সেখানে তো অশান্তির পরিবেশ চলছে, সুতরাং আমাদের দেশকে সুরক্ষা রাখাটা অত্যন্ত জরুরি, আর সেই জন্য পরিস্থিতি যদি বেগতিক হয় তার জন্য আমরা আগাম প্রিপারেশন নিয়ে রেখেছি। কিন্তু একটা কথা আমি আপনাদের বারবার বলি, রাজনীতিতে যেটা সামনে দেখা যায় সেটা রাজনীতি নয়, সেটা প্রচার, সেই সেই খবরের পিছনে যে খবরটা থাকে সেটাই হচ্ছে আসল খবর, আর এক্ষেত্রে কূটনৈতিক চালটা কিন্তু মারাত্মক হতে পারে। দেখুন, এতদিনে এইটা প্রমাণিত হয়ে গেছে যে ইউনুস যে জোর করে ক্ষমতা দখল করে আছে, তার কিন্তু সেইভাবে আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আন্তর্জাতিক মহলের ক্ষেত্রে শেখ হাসিনা, সুতরাং সেই শেখ হাসিনাকে যতই দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করুক, আর জোর করে ইউনুস ক্ষমতা দখল করে বসে থাকুক না কেন, এই শেখ হাসিনার বিবৃতি বা তার আহ্বান কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে স্বীকৃত হতে পারে।
আর সেই জায়গা থেকে যেহেতু তার দেশে এইভাবে রাজদ্রোহ চলছে এবং তাকে জোর করে সরানোর চেষ্টা চলছে এবং ভারত বিরোধী শক্তিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যারা মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগ্রত করছে, এই আহ্বান দিয়ে কিন্তু ভারতবর্ষের কাছে শান্তি রক্ষার জন্য আবেদন করতে পারে শেখ হাসিনা। আর সেক্ষেত্রে বাংলাদেশের অফিসিয়াল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে কিন্তু শান্তি সেনা পাঠাতে পারে ভারতবর্ষ। এবং এই জায়গায় সব থেকে যেটা বড় কথা, ভারতবর্ষ কিন্তু কোথাও কোনোদিন আগে অ্যাটাক করে না, পাকিস্তানও পাকিস্তানকে চাইলেই সবক শেখাতে পারে কিন্তু ভারতবর্ষ কোনোদিন পাকিস্তানের ভেতরে ঢোকে না, পাকিস্তান যখন এখানে ঢুকে আসে তখন মেরে খেদায়। সেই জায়গা থেকে বাংলাদেশের মধ্যে আগ্রাসনে ভারতবর্ষ কেন যাবে? তার কারণ হচ্ছে এখানে শান্তি প্রস্তাব হবে এবং রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রসংঘ তারা কিন্তু এটার অনুমোদন দিতে পারে, তারা ভারতবর্ষকে এই জায়গাটার রিকোয়েস্ট করতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আসলে শুধুমাত্র সেনা মোতায়েন নয়, ভারতের তরফ থেকে যে এই রকম পাল্টা প্রতিঘাত আসবে এটা ইউনিশ সরকার বুঝতে পারেনি। তারা ভেবেছিল ওই আবারও ভারত যে শান্তিকামী মনোভাব দেখাচ্ছে সেটা ভারতের দুর্বলতা, ভারতের আসলে করার কিছু ক্ষমতা নেই। কিন্তু একে একে ভারত ছোট্ট ছোট্ট স্টেপ নিচ্ছে, আর এই স্টেপগুলো নেওয়ার পরই কিন্তু কুকড়ে কুকড়ে উঠছে ইউনিশ প্রশাসন, আগামী দিনে বাংলাদেশের যে কি অবস্থা হবে সেটা ভেবেই আশঙ্কিত হয়ে পড়ছেন। দেখুন, আলু পেঁয়াজ চাল ডাল ডিম এগুলো মোটামুটি বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, ফলে খাদ্যের হাহাকার শুরু হয়ে যাবে। কিন্তু আরেকটা জায়গায় বাংলাদেশিরা লাফাচ্ছিল, মানে তাদের ব্রেন ওয়াশ করে রাখা হচ্ছিল, তারা তো বাস্তব পরিস্থিতিটা বুঝছিল না যে বাংলাদেশ সেখানে নাকি বস্ত্র শিল্প হয় এবং সেই বস্ত্র শিল্প এত কম দামে পোশাক সারা পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারে না, সুতরাং ভারতবর্ষ যদি সাহায্য নাও করে তাহলে ইউরোপ বা আমেরিকাতে এই বস্ত্র পাঠাবে এবং এত সস্তার পোশাক অন্য কেউ দিতে পারে না বলে বাংলাদেশকে এইসব দেশগুলো রিজেক্ট করতে পারবেন এবং তার বদলে সাহায্য এবং খাদ্যদ্রব্য বাংলাদেশে ঢুকে আসবে। এই জায়গা থেকে নাকি বাংলাদেশ পুরো ব্যাপারটাকে মনিটর করছিল, কিন্তু তারা এইটুকুনি ভুলে গিয়েছিল তাদের বস্ত্র শিল্পের মূল দুটো জায়গা, একদিকে যন্ত্রাংশ অন্যদিকে কাপাস তুলো, এই দুটো জিনিসই কাঁচামাল ভারতবর্ষ থেকে যায়। আর সেই জায়গায় ভারতবর্ষ যদি সেটা পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি হবে? এই শিল্প চালাতে গিয়ে যে বিদ্যুৎ দরকার সেই বিদ্যুৎটা যদি ভারতবর্ষ বন্ধ করে দেয় তাহলে কি হবে? এবং শুভেন্দু অধিকারী এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা, তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে ফারাক্কা থেকে যদি বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয় 80% বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। তাহলে বাংলাদেশ সেখানে অন্ধকারে ডুবে থাকবে, তারা শিল্পটা চালাবে কি করে? বাংলাদেশের নিজের ক্ষমতা আছে এই বিদ্যুৎটা উৎপাদন করার? শুধুমাত্র তাই নয়, বিদ্যুতের পাশাপাশি জল যদি বন্ধ হয়ে যায় বেসিক নিড সেটা করার মতো জায়গাতেও ভারতবর্ষ রয়েছে। এবং তার একটা ডোজ কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে, সেটা হচ্ছে ভারতবর্ষের চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া। এই বাংলাদেশিরা খুব লাফাচ্ছিল না যে ভারতবর্ষ তো এমনি এমনি এগুলো করে না, তারা এখান থেকে টাকা পায়। অবশ্যই বাংলাদেশের চিকিৎসা, বাংলাদেশিদের চিকিৎসা হচ্ছে, সেখান থেকে ভারত টাকা ইনকাম করে, কিন্তু এইটা মাথায় রাখতে হবে সেই সোর্স অফ ইনকামটা যদি বন্ধ হয়ে যায় তার অল্টারনেটিভ খোঁজার ব্যবস্থা ভারত করতে পারে, এবং এই টাকাটা বন্ধ হয়ে গেলে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে না বা মরে যাবে না। এই বাংলাদেশিরা বলছিল না যে এই বাংলাদেশিরা ভারতবর্ষে না ঢোকার জন্য নাকি ভারতের হোটেল মোটেল সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানকার হসপিটালগুলোর কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, অর্থনৈতিক একটা ধাক্কা আসবে, কিন্তু সেটা এমন নয় যে সমস্ত সিস্টেমটা কোলাপস করে যাবে। কিন্তু এই চিকিৎসা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশিদের কি হবে এটা ভেবে দেখেছে? ভারতবর্ষ যদি চিকিৎসার জন্য দরজাটা খুলে না দেয় তাহলে বাংলাদেশিদের কিন্তু বিনা চিকিৎসায় মারা যেতে হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। ফলে একদিকে যখন সেনাবাহিনী মোতায়েন হচ্ছে বাংলাদেশ বর্ডারে, অন্যদিকে কিন্তু কূটনৈতিক চালে ভারত থেকে যেগুলো তাদেরকে আমদানি করতে হয় সেই সমস্ত একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের উপর যে যে সিস্টেমের উপর ডিপেন্ড করতে হয়, যেসব সহযোগিতার উপর ডিপেন্ড করতে হয়, ভারত বিরোধী বিভেদকামী কাজ বাংলাদেশ চালিয়ে যাবে, হিন্দু নিপীড়ন নির্যাতন চালিয়ে যাবে, আর ভারতবর্ষ চুপ করে এখানে বসে থাকবে, সেই দিন শেষ। ইয়ে নয়া ভারত হ্যায় ঘর মে ঘুষকে মারেঙ্গে, এই যে মোটো ভারতবর্ষ নিয়েছে তাতেই কিন্তু কুই কুই করছে। এবং সেই জন্যই ইউনিসেফ প্রেস সচিব সফিকুল আলম বলছে যে ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। শুধু এখানেই নয়, ভারতবর্ষ কূটনৈতিক খেলাটা কিন্তু রাষ্ট্রসংঘেও খেলে দিয়েছে, এবং যেটা হতে পারে তার কোনো আগাম আভাস রাজনীতির রও না জানা ইউনিস প্রশাসনে ছিল না, মোহাম্মদ ইউনুসের ছিল না, এবং সেই জায়গাটাই সব থেকে বড় ধাক্কা খেতে চাইছে। এই হাসিনাকে ভারত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য রেড কর্নার নোটিশ, ইন্টারপোল, এমনকি ভারত তাদের বিরুদ্ধ শক্তিকে সাহায্য করছে সেই সব নিয়ে ভারতের বিরুদ্ধে লাগতে গিয়েছিল না?
ভারতবর্ষ এই সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রথম মুখ খুলেছিল এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠছে হিন্দু নিপীড়নের জন্য, রাষ্ট্রসংঘের এটা দেখা উচিত। এবং জেনেভায় রাষ্ট্রসংঘের সংখ্যালঘু ফোরামের বৈঠকে এই দাবি নিয়ে এবার পৃথিবীর একাধিক দেশ সরব হয়ে গেছে। ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড, ইউএস, বড় বড় যারা দেশ রয়েছে, ইউরোপ, আমেরিকার বড় অংশ, তারা কিন্তু এই বাংলাদেশ সরকারের উপর কার্যত ক্ষিপ্ত হয়ে গেছে এবং রাষ্ট্রসংঘের কাছে এই নিয়ে বার্তা চলছে। অর্থাৎ যে পয়েন্টটা আসছিল যে শেখ হাসিনা যদি রাজনৈতিকভাবে ভারতের কাছে আবেদন করে যে বাংলাদেশে শান্তি ফেরাতে সেখানে শান্তি সেনা পাঠাও, রাষ্ট্রসংঘের কাছে ব্যাপারটা রেকমেন্ড হবে এবং রাষ্ট্রসংঘ যখন এতগুলো বড় দেশ তারা চাইছে বাংলাদেশের হিন্দু নিপীড়ন বন্ধ হোক, তারাও কিন্তু রাষ্ট্রসংঘে সেটা অনুমোদন দেবে এবং সেই রাষ্ট্রসংঘের অনুমোদন নিয়ে বাংলাদেশকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করতে পারে। এবং এই যে মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে ইউনুসের ক্ষমতা দখলের চেষ্টা, সেই জায়গাটা পুরোপুরি বন্ধ হতে পারে। অন্যদিকে বস্ত্র শিল্প, যেটা নিয়ে তারা বলছিল না যে ইউরোপ আমেরিকায় সস্তায় পোশাক পাঠিয়ে তারা সেইখান থেকে সমস্ত কিছু ম্যানেজ করে নেবে, সেই জায়গাটাও বন্ধ হতে চলেছে। যদি রাষ্ট্রসংঘে বাংলাদেশের এই হিন্দু নিপীড়ন নিয়ে কড়া পদক্ষেপ নেয়, তাহলে ইউরোপ বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, কোথাও গিয়ে কিন্তু তারা আর বাণিজ্য করতে পারবে না। এবং যে এড বাংলাদেশে আসে রাষ্ট্রসংঘ থেকে, যে ঋণ আসে যার উপর তারা টিকে থাকছে, সেই জায়গাটায় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে? জো বাইডেন যার হাওয়াতে ইউনুস উড়ছিল সে ক্ষমতা থেকে যাচ্ছে, পাকিস্তান পঙ্গু হয়ে গেছে, তারা সাপোর্ট করার মতো জায়গা নেই। বাংলাদেশ টাকা পাঠালে তারা এখন অস্ত্র পাঠিয়ে সাপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু সেটা কতদিন? যদি রাষ্ট্রসংঘের চাপ থাকে সেটা পাকিস্তানও পারবে। চীন অর্থনৈতিকভাবে টলমলো, তারা এখন চাইবে না ভারতের সঙ্গে পাঙ্গা নিতে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, ভারতের বন্ধু, মোদীর বন্ধু, এবং তারা কিন্তু ট্রেড ওয়ার শুরু করছে চায়নার সঙ্গে, যেটা আরও বেশি অর্থনৈতিকভাবে তাদেরকে কোলাপস করবে। তাদের মিডল সেক্টর, মিড ক্যাপ সেক্টর, স্মল ক্যাপ সেক্টর ইতিমধ্যেই কোলাপস করে গেছে, রিয়েল এস্টেট সেক্টর, ব্যাঙ্ক সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে, চীন নিজেরা জর্জরিত হয়ে আছে। এই অবস্থায় ভারতের সঙ্গে শত্রুতা করে তারা নিজেদের অবস্থান আরও খারাপ করবে না। আর তাই বাংলাদেশ এখন বুঝতে পারছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা কত বড় ভুল হয়েছে, ক্ষমতা ধরে রাখতে ভারত বিরোধী জিগির তোলা কতখানি ভুল হয়েছে, বাংলাস্তানের স্বপ্ন দেখিয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করা এবং সেখানে স্লিপার সেল পাঠিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করে ক্ষমতা দখল করা কতখানি ভুল হয়েছে। আর তাই ইউনিসেফ প্রেস সচিব শফিকুল আলমকে আজকে বলতে হচ্ছে যে ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। সত্যি এই ব্যাপারে তারা প্রশমিত করতে চাইছে নাকি আই ওয়াশ করতে চাইছে? বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে, বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ হবে, হিন্দু নিপীড়ন, সনাতনী নির্যাতন বন্ধ হবে এবং সেখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসবে এবং ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা হবে না। এইগুলো ইউনুস প্রশাসনকে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে বিশ্বের সামনে, তবেই কিন্তু এখানে ব্যাপারটা সেটেলমেন্টে আসবে। না হলে ভারত বিরোধী যে জায়গাটা বাংলাদেশ শুরু করেছে, ভারতবর্ষ কিন্তু সহজে সেই জায়গাটা ছেড়ে দেবে না, সেই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। আর সেই চাপটা রাষ্ট্রসংঘ থেকে শুরু করে নিজেদের চারিদিক যেভাবে ঘিরছে বাংলাদেশও বুঝতে পারছে। কি বলবেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।